Oma chandala pratihatarayo yasya prema pravaha lokatito pyahanajaho lokakalyana margam trailoke pya pratima mahima janaki pranavandho bhaktya jnanam vratavaravapu Sitayayo Hiramaha Stabdhi Kritya Pralayakalitam Vahavotham Mahantam Hitva Ratrim Prakriti Sahajam Andhatami Stramishram Gitam Shantam Madhuram Apyaha Singhanadam Jagarja Soyam jata pratita purusho Ramakrishna svidanim Jayo jayo Ramakrishna mancha kalpo turu Jayo jayo bhagavan jagatir guru Jayo jayo guru mata jagato janani Ramakrishna bhakti datri chaitanya daini Jayo jayo Ramakrishna ishta goshti gan shabar charuno renu mage adham Sri Bhagavaner kripay abar amra samobeto hoyechi Sri Sri Ramakrishna puthi pat ebong alochonar uddeshye amra je amshata goto din shesh korechilam seta holo ei swadesh jatrar golpo apnader bolechilam Sri Ramakrishna swadesh deshe agomon এটা আগেকার ঘটনা এবং কিছু নতুন ঘটনা মিলিয়ে বিষয় একটা খিচুড়ি অধ্যায় বলতে পারেন কিন্তু একটি নতুন জিনিসকে দেখানো হয়েছে অবতারের সব ধরনের যে দুটো দিক আছে একটা হচ্ছে দৈবিক দিক আর একটা তার মানবীয় দিক তিনি সব সময় যখনই অভিনয় করছেন তার দৈবিক দিকটা যেমন দেখান ঠিক সেরকম ভাবে তার মানবীয় দিকটা দেখেন কিন্তু তার মায়াতে আমরা মানবীয় দিকটাকে এত বেশি ইম্পর্টেন্স দিয়ে ফেলি যে তিনি যে অবতার সেটা আমরা বুঝতে পারি না তাই তার বক্তব্য ছিল না নাচলে গাইলে বাউলের দল এলো গেল নাচলে গাইলে কেউ বুঝতে পারবে না এইরকম অবস্থায় তিনি দেশে এসেছিলেন কামারপুকুরের যে ঘটনাগুলি সেরকম বলছেন তার এমন দিব্য আকর্ষণ ছিল যখন তিনি কামারপুকুরে আসছেন এই সংবাদ হলো তখন যারা তার কাছে যেতে পারত না তাদের কাছে এটা খুব একটা আনন্দের ঘটনা হলো তারা কি করে আসবেন কি করে দেখা করবেন সেটাই ভাবছেন খুব সাধারণ আয়োজন মুড়ি চিড়ে মুরগি তারপরে মোয়া এই সব তৈরি করে তারা নিয়ে আসেন বিশেষ করে সেই যুগে যারা অল্প বয়সী মেয়েরা এখনো যাদের আমরা অনেক সময় পর্দানসীন রাখি আপনি আজ থেকে বুঝে দেখুন 1850-50 সালের ঘটনা সেখানে আরো কত বেশি পর্দানসীন ছিল সেই সমাজ সেই সমাজে 18 বছরের মেয়েরা একটা দামড়া ছেলেকে দেখতে আসছে অথচ কেউ আপত্তি করছে না কেউ কোনো রকম কিছু করছে না এমন তার এক দিব্য আকর্ষণ ছিল মানুষের অন্তরে এমন একটা বিশ্বাস ছিল এমনকি যে সমস্ত শ্রমিকেরা সারা দিন তাদের মাঠে কাজ করত প্রতিকার বর্ণনা করতে গিয়ে বলেছেন এত প্রচণ্ড পরিশ্রম করত তাদের মাথার ঘাম গা হয়ে হাঁটু হয়ে মাটি দিয়ে পড়ত মানে এত পরিশ্রম করছেন এই বোঝানোর জন্যই বর্ণনাটা দিয়েছেন তারা এসে রাত্রিবেলা বিশ্রাম করার বদলে ঠাকুরের কাছে এসে তার কথা শুনতেন তাদের এই শ্রম লাঘব করার জন্য ঠাকুর নিজে মাঠের ধারে গিয়ে তারা যখন কাজ করতেন সেই সময় তাদের সঙ্গে তিনি কথা বলতেন তাদের অবসর সময় তিনি তাদের সঙ্গে ধর্ম প্রসঙ্গ করতেন সবাই দেখত বুঝত এটা সাধারণ মানুষের ক্ষমতার মধ্যে পড়ে না তথাপি যেন কিরকম একটা গদাই তাদের নিজেদের লোক সে কখনো অন্যরকম হতে পারে না সে কখনো দেবতার মতো হতে পারে না এইরকম একটা ভাব তাদের ভিতরে ছিল গয়া বিষ্ণু লাহা ছিলেন শ্রী রামকৃষ্ণ দেবের পার্ষদ শ্রী রামকৃষ্ণদের সেনা ঠাকুরের বন্ধু তিনি খুব ভালোবাসতেন ঠাকুরকে ছোট থেকে দুজনের মধ্যে খুব ভালোবাসা ঠাকুরের এই থাকার সময় তার বাড়িতে তার ছেলে খুব অসুস্থ হয়ে পড়লো সব ডাক্তারেরা যখন নিদান দিয়ে দিল যে ছেলে বাঁচবে না
তখন সেই একমাত্র সন্তানকে বাঁচার জন্য যখন তিনি আকুতি মিনতি করছেন, এমনই সময় শ্রী রামকৃষ্ণ সেখানে এসে উপস্থিত হলেন এবং ভাবাবস্থায় বললেন যে কোনো ওষুধের দরকার নেই, মায়ের কৃপা হলে তিন দিনের মধ্যে এ ছেলে সুস্থ হয়ে যাবে। কিন্তু লোকের এই ভাবনা যে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, যতক্ষণ সে বেঁচে আছে ততক্ষণ পর্যন্ত তাকে ওষুধ দেওয়াটাই কর্তব্য, ওষুধ না দিয়ে এইরকম একজনের কথায় বিশ্বাস করাটা ঠিক নয়। গয়া বিষ্ণু যে একবারে প্রায় জন্ম অবস্থা থেকে ঠাকুরকে দেখছেন, যিনি বহু দৈবী গুণ দেখেছেন শ্রীরামকৃষ্ণের, সেই যখন বাল্য লীলাগুলি হয়েছে তখন যিনি প্রত্যক্ষ করেছেন শ্রীরামকৃষ্ণকে, তারও মনে যেন কেমন সংশয় হলো। এমতো অবস্থায় তিন দিনের মধ্যে সত্যি সত্যি সেই শিশু সুস্থ পেল, সুস্থ হয়ে গেল। প্রতিকার তাই বলছেন, প্রভুর বচন যাহা কখনো না টলে, দিনত্রয়ের মধ্যে সুস্থ হয়ে গেল ছেলে। বিশ্বাস সংসার নবে তরিবার তরি, শ্রীপদে বিশ্বাস দেহ কল্পতরু হরি। সম্পদ বিপদ সখা প্রভু বিশ্বপতি, শান্তির ভাণ্ডার শুনো রামকৃষ্ণ পুঁথি। এইখানে গিয়ে আমরা শেষ করেছিলাম। পুঁথিকার দেখছেন এরকম ভাবে যে আমাদের সম্পদে মানে সুখের দিনে, বিপদের দিনে তিনি আমাদের সখা, তিনি আমাদের সখার মতো সব সময় থেকেছেন, কখনো আমাদের ফেলে যাননি। সাধারণত সুখের দিনে মানুষ আমাদের সঙ্গে থাকে, দুঃখের দিনে মানুষ আমাদের থাকে না। দুঃখের দিনে যে সঙ্গ দেয় সে হচ্ছে প্রকৃত বন্ধু। টেস্ট করার হচ্ছে সবচেয়ে ভালো উপায় যে কে প্রকৃত বন্ধু। যে কেউ মারা গেল তারকে দেখতেই আসা গেল না, কারণ মনে হলো যে না, এলে যদি বিপদ হয়, যদি টাকা চায়। অতএব সুখে যে বন্ধু, দুঃখে যে বন্ধু, একমাত্র সেই হচ্ছে ঠিক ঠিক বন্ধু। প্রভুর কথা বলছেন, তিনি বিশ্বপতি, তিনি সুখের বন্ধু, তিনি দুঃখের বন্ধু। তাকে স্মরণ করলে শান্তি আসে, তাই শান্তির ভাণ্ডার বলছেন। ভাণ্ডার শব্দটা ব্যবহার করছেন এই কারণে যে যে জিনিস শেষ নেই, অশেষ। আর তাই বলছেন যে সেই শান্তির ভাণ্ডারের কথস্বরূপ এই রামকৃষ্ণ পুঁথি আসুন আমরা শ্রবণ করি। আমরা এবার এগোব। কিছুদিন থাকি প্রভু কামার পুকুরে, হৃদয়ের সঙ্গে গেলা তাহাদের ঘরে। শিয়রে ঋতুর ঘর নহে বহুদূর, সবে শুনে আগমন হয়েছে প্রভুর। এখন নহেন আর আগে কার মতো, যথা প্রভু তথা বহু জনাকীর্ণ হতো। দর্শন আসে আসে কত লোক জানে, বাউল বৈরাগী নানা সাধু সাধু নানান রকমে। সংসারী যাহার যাহারা হরি কথা ভালোবাসে, কাতারে কাতারে থাকে শ্রীপ্রভুর পাশে। শ্রীমুখে ঈশ্বর তত্ত্ব বারে কো শুনিলে, এ জীবন সার্থকার আর তাই ভুলে। জন মন মুগ্ধ কর শ্রীমুখের ভাব, যত শুনে তত উঠে অন্তরে উল্লাস। অমীয় পুরিত কথা মহাশক্তি যোগে, শ্রবণ বিবর দিয়া হৃদয় দিয়া লাগে। মাঝে মাঝে লয়ে প্রভু গ্রামবাসীগণ, পথে পথে করিতেন নগর কীর্তন। শ্রীপ্রভুর ভাব দেখি দু একের মুষ, বুঝিত নহেন তিনি সামান্য মানুষ। ভক্তিহীন অধিকাংশ তবু যতক্ষণ, হরি কথা তার মুখে করিত শ্রবণ। বিমোহিত থাকিতেন আনন্দ অন্তরে, তথাপি বিশ্বাস ভক্তি কেহ নাহি করে। না দেখিলে মানুষেতে ঐশ্বর্য ব্যাপার, কখন না হয় হৃদয়ে বিশ্বাস সঞ্চার। অলৌকিক অধিক কতই দেখে লোকে, তথাপিও যেমন তেন কিছুই না চমকে। কিছুদিন কামার পুকুরে থাকার পরে তিনি শিহরে গেলেন। শিহর তার খুব প্রিয় জায়গা ছিল। ঠাকুরের দিদির বাড়ি আমাদের ভাগনা থাকতেন সেখানে, আমাদের হৃদয়রাম এবং রাজারাম দুই ভাই তারা ওখানে থাকতেন। বলছেন এখানে পুঁথিকার এরকমভাবে ব্যাখ্যা করছেন, শিয়রে ঋদুর ঘর নহে বহুদূর, সবে শুনে আগমন হয়েছে প্রভুর। তিনি এসছেন, এই শুনে বহু লোক এসেছেন। এবার কারণ বলছেন, এখনো নহেন আর আগেকার মতো, যথা প্রভু তথা বহু জনাকীর্ণ হতো।
মানে ঠাকুরের আগের মতো সাধারণ মানুষ এখন সেলিব্রিটি হয়ে গেছেন, এখন তিনি যেখানে যেখানে আসছেন পিছন পিছন মানুষে ছুটে আসছে তার সঙ্গে দেখা করতে। শিহরের লোকেদের কেন স্পেশালিটি কামারপুকুর বা জয়রামবাটিতে নয় কেন? কারণ যখন মাহিষ্যদের মন্দির বলে ব্রাহ্মণেরা রাজি হলো না যে দক্ষিণেশ্বরের মন্দিরে কোনো সেবা পূজা তারা করবে, সেই সময় শুধুমাত্র পুজো করলে হবে না, মন্দিরে অন্যান্য কাজ আছে, মায়ের বেশ করাতে হবে, মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন আছে, মায়ের ভোগ রান্না করতে হবে, ভোগ বয়ে আনতে হবে, এরকম যে নানা রকম বাগান করতে হবে, মালা গাঁথতে হবে, এরকম যে নানা কাজ আছে সব ব্রাহ্মণ দিয়ে করাতে হবে। তাই এ তো এখানকার কলকাতার কোনো ব্রাহ্মণ রাজি নয় মাহিষ্যের মন্দিরে করবে। সেই সময় আমাদের রানী রাসমণি রামকুমারকে অনুরোধ করেছিলেন যে আপনি যখন নিদান দিয়েছেন যে এই মন্দির হবে তখন আপনি এর ব্যবস্থা করুন। শিহর গ্রামে মানুষজন খুব দরিদ্র ছিল, স্বভাবে অভাবে স্বভাব নষ্ট বলে প্রায় খানিকটা তাদের সেই রকম অবস্থা হয়েছিল, একেবারে না খেতে পাওয়া মানুষ। তাদের তখন আর ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এইসব যাচাই করার আর সময় ছিল না, তাই বেশিরভাগ শিহর গ্রামের মানুষ কামারপুকুর থেকে কামারপুকুর হয়ে দক্ষিণেশ্বর এসেছিলেন। এখনও যারা মন্দিরে বিভিন্ন পালাদার আছেন তারা কেউ সামান্য মানুষ নয়, অসামান্য হয়ে গেছেন শ্রীরামকৃষ্ণের গুণে, কিন্তু তারা প্রত্যেকেই প্রায় তাদের রুট শিহরে কোনো না কোনোভাবে আছে। শিহরের মানুষরা যখন কলকাতায় এই দক্ষিণেশ্বর মন্দিরে আছেন শ্রীরামকৃষ্ণের লীলা কথা তারা অনেক দেখেছেন এবং সেগুলো রং চড়তে চড়তে তারা বাড়িতে এসে গল্প করেছেন, ফলে ঠাকুর আর অপরিচিত নন কারোর কাছে। তার যে ভাব হয়, সমাধি হয়, নানা রকমের যে ভালো ভালো জিনিস হয় তার কাছে, যে বহু বিখ্যাত লোকেরা আসে, বড় বড় বাবুরা আসা যাওয়া করে, এটা তা শিহরের লোকেদের জানা হয়ে গেছে। তাই শ্রীরামকৃষ্ণ আর আগের মতো খেলনা নিয়ে, এখন তিনি সেলিব্রিটি হয়ে গেছেন, তাই তার কাছে তিনি যেখানে যাচ্ছেন তার পেছন পেছন লোকজন আসছেন। তাই প্রতীকার লিখেছেন, এ এখনও নহেন আর আগেকার মতো, যথা প্রভু তথা বহু জনাকীর্ণ হতো। কে কে আসে তার কাছে? দর্শন আসে, আসে দুটো আসে ব্যবহার, একটা তাদবস্য একটা দন্তস্য। দর্শন আসে, দর্শন করবার আশায় আসে কত লোকজন, বাউল বৈরাগী সাধু নানান রকম, এটা একটা থা, এরা আসছে কারা? বাউল বৈরাগী সাধু নানান রকম। ঠাকুর বলছেন না যারা গাঁজা খায় তাদের স্বভাব ঠিক দেখলে এরবেরম করে হাত ইয়ে করছে দেখলেই বুঝতে পারে এ লোক এই গাঁজা পাকাবে আর কি, অতএব ঠিক তার গায়ে গায়ে ঘেঁষে 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 বসবে। ঠিক সেই রকম যে ভগবৎ কথা বলে, ভগবৎ চিন্তা করে, ভগবৎ আলোচনা করে, তার সাথে সেই রকম মানুষজনই আসে। আপনারা যান আমাদের কাছে সংসারে দুঃখ কষ্ট বলেন, কিন্তু দেখবেন ঘুরে ফিরে কোথাও না কোথাও কোনোভাবে ঠাকুরমা স্বামীজির কথা বলেন, যেটা আপনার বাড়ির কাজের লোকের সাথে আপনি বলেন না। একবারে দেখবেন যে যার সঙ্গে যেরকম সম্পর্কগুলো তৈরি আছে আমরা ঠিক সেরকম কথাবার্তা বলে থাকি। তাই বলছেন বাউল বৈরাগী সাধা নানান রকম, আর কারা আসেন? সংসারী যাহারা হরি কথা ভালোবাসে, কাতারে কাতারে থাকে শ্রীপ্রভুর পাশে। একদল হচ্ছে যারা সংসার ছেড়ে চলে গেছে, ভগবান ভিন্ন ভিন্ন আর অন্য কোনো কিছুতে যাদের মন নেই তারা আসে, তারা তো আসবেই, সাধুর কাছে সাধু আসবে, এটা খুব স্বাভাবিক। আর সংসারীরা কারা আসে? সংসারীরা তারা আসে যারা হরি কথা ভালোবাসেন, যারা ভগবানের কথা শুনতে ভালোবাসেন, তারা কাতারে কাতারে শ্রীপ্রভুর কাছে আসেন। কেন আসেন? প্রতীকার লিখছেন, শ্রীমুখে ঈশ্বর তত্ত্ব বারেকো শুনলে, এ জীবন সাধ্যকার আর তাই ভুলে। বলছেন তার মুখেতে ভগবানের কথা শুনলে এ জীবনে সে জিনিস ভোলা যায় না। কেন? কারণ ঈশ্বরীয় তত্ত্ব, সেই গূঢ় তত্ত্বকে এত সহজ করে তিনি প্রেজেন্ট করতেন, জীবনের সঙ্গে এমনভাবে জুড়ে বলতেন। ধরুন একটা ছোট্ট কথা, এটা আমরা খুব প্রয়োগ করি কথামৃত্যুতে, কেউ পড়ুক না পড়ুক এই কথাটা সবাই জানে, একটু অশ্লীল বলে বোধহয় সবাই জানে কথাটা। ছোট্ট শিশু সকালে ঘুম থেকে উঠবে, সে তার মাকে বলছে, মা তুমি সকালে হাগা পেলে তুমি আমাকে ডেকে দিও। তখন মা বলছেন, বাবা হাগা পেলে তুমি আপনা আপনি উঠে যাবে, কাউকে ডাকতে হবে না। এখানে একটা গভীর তত্ত্ব এর ভেতরে কাজ করছে, যে মুহূর্তে আমরা ভগবানকে মানে ভালো হবার জন্য চেষ্টা করব তখন অন্য আর কাউকে বলে দিতে হবে না তুমি ভালো হও,
আমরা স্বতঃপ্রবৃত্ত হয়ে ভালো করব। দেখুন একটা গভীর ঈশ্বরীয় কথা, সেটাকে জীবনের নিত্যদিনের কাজের সঙ্গে জুড়ে দিচ্ছে। যে জিনিসটা আমাদের ছোট শিশুরা বলে থাকেন, মা যেভাবে শিশুর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করেন, ঠিক সেইভাবে তিনি বোঝাচ্ছেন যে মানুষ যখন বুঝবে যে এই যে ভোগ করছি, ভোগ করতে করতে তার ভোগ বাসনা শেষ হয়ে গেছে, আর ভালো লাগছে না, তখন সেই রকম করবে। ছোট্ট শিশুর সঙ্গে তুলনা দিচ্ছেন, বলছেন যে শিশু বলছে সারাদিন এর তার কোলে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সন্ধে হলে তার মুখে একটাই কথা, মা যাব, মা যাব, মা যাব। ঠিক এইরকম ভাবে আমরা যখন এই সংসার অরণ্যে ঘুরে ঘুরে বেড়াই, সমস্ত কিছু হয়, কিন্তু দিনের শেষ মানে আমাদের যত আমরা সেই নাশ পাবার দিকে এগোতে থাকি, তত আমাদের মনের ভেতরে সেই একটাই কথা বাজতে থাকে, মা যাব, মা যাব, মা যাব, কি করে ভগবানের শরণাগত হব। সেই কারণে প্রতিকার লিখছেন, শ্রীমুখে ঈশ্বর তত্ত্ব বারেক শুনিলে এই জীবনে সার্থকার আর তাই ভুলে। দেখুন দুটো উদাহরণ আপনাদের দিয়েছি, এগুলো আপনারা পড়েন, দেখবেন এগুলো ভোলাটা খুব একটা খুব সহজ কথা নয়। বাসেতে যত মত তত পথ লেখা থাকলে আমরা বুঝতে পারি শ্রীরামকৃষ্ণ এ বিষয়ে কি বলতে চেয়েছিলেন। হ্যাঁ, কোথাও লেখে থাকে ভয় কিরে পাগলা আমি তো আছি, মানে এই যে শরণাগতির কথা তিনি একবার কোথাও একটু বলেছিলেন, সেটাকে একটু টুইস্ট করে লেখা হয়, কিন্তু আমাদের স্মরণ করিয়ে দেয় সেই উচ্চ আধ্যাত্মিক তত্ত্বের কথা। প্রতিকার লিখছেন এইভাবে, জনমন মুক্ত কর শ্রীমুখের ভাস, যত শুনে তত উঠে অন্তরে উল্লাস। বলছেন এমন তার কথা তা জনমন মুক্ত কর, জনগণের মনকে মুক্ত করে নেয়, হরণ করে নেয়। যেরকম আমরা ম্যাজিক দেখি, হাঁ করে দেখতে থাকি, বুঝতে পারছি আমাকে বোকা বানাচ্ছে, কিন্তু এমন একটা ভাব চলতে থাকে আমাদের ভেতরে যে আমরা বুঝেও যেন বোকার মতো বোকা সেজে থাকি, সেই রকম ভাবে তার কথা এমন জনমোহিনী ছিল, মনকে মুগ্ধ করে দিত। মনে হতো আরো শুনি, মনে হতো আরো শুনি, মনে হতো আরো শুনি। অমীয় পুরিত কথা মহাশক্তিমান, মহাশক্তি যোগে শ্রবণ বিবর দিয়া হৃদে গিয়া লাগে। অমীয় পুরিত, অমীয় পুরিত মানে অমৃতের রসে পূর্ণ। অমৃত কেন বলছে, মানে যে অমৃত খেলে আমরা অমর হয়ে যাব, তার মানে আর মরব না, 80, 90, 100 এরকম নয়। আসলে আমরা প্রত্যেক দিন মরি, প্রত্যেক দিন আমাদের নানাভাবে একটু একটু করে আমরা মারা যাই, কিন্তু এই অমৃত কথাগুলো আমাদের নতুন করে বাঁচবার সুযোগ দেয়। যে মানুষটা আঘাত পেয়ে একেবারে শুয়ে পড়েছে, এই এক একটি শব্দ তাকে নতুন করে বাঁচবার সুযোগ দেয়, তাই এই কথাগুলোকে অমৃত বলা হয়, অমীয় বলা হয়। যে কথামৃত শব্দটা মাস্টারমশাই ব্যবহার করছে, তার কথা কথা এমন যা অমৃত সুলভ, যা আবার নতুন করে আমাদের বাঁচবার দ্রুত সঞ্জীবনী। সেই কারণে প্রতিকার লিখছেন, অমীয় পুরিত কথা মহাশক্তি যোগে শ্রবণ বিবর দিয়া হৃদে গিয়া লাগে। ছেলেটা কোথায় গেল, আছে তারাপদ? অমীয় পুরিত কথা ফিডব্যাক আসে একটু কমিয়ে, তাই বলছেন যে শ্রবণ বিবর দিয়া হৃদে গিয়া লাগে, কানের ভেতর দিয়ে গিয়ে সোজা গিয়ে মরমে স্পর্শ করে। মাঝে মাঝে এ শুধু এইখানে শুধু কথা দিয়েই তিনি করতেন না, তিনি কি করতেন, মাঝে মাঝে লয়ে প্রভু গ্রামবাসীগণ পথে পথে করিতেন নগর কীর্তন, শ্রীপ্রভুর ভাব দেখি দুই একের হুঁশ, বুঝিত নহেন তিনি সামান্য মানুষ। মাঝে মাঝে তিনি সকলকে নিয়ে নগর কীর্তনে বেরোতেন, পথে পথে নগর কীর্তনে বেরোতেন। আমরা সহজে রাস্তায় বেরিয়ে গান বাজনা করতে চাই না, কেন চাই না, তার কারণ আমাদের লজ্জা আছে, সামাজিক মর্যাদা বোধ আছে। এই সামাজিক মর্যাদা বোধের জন্য আমরা পাবলিকলি কোনো কিছু করতে পারি না, অনেকে আমরা পেছন থেকে সাহায্য করি, কিন্তু পাবলিকলি অনেক কিছু করতে গেলে আমাদের কষ্ট হয়, এই মনে হয় লোকে ছোট লোক বললো বোধ হয়, আমার এত বছরে তৈরি করা এই যে আমার একটা ইমেজ, সেটা বোধ হয় এই মুহূর্তে একটা ঢিল দিয়ে কাঁচের মতো ভেঙে দিল বোধ হয়। তাই প্রথম এই লজ্জা, যেগুলো আমাদের
ধর্মপথের বাধা এগুলিকে যেন তিনি অপসৃত করার জন্য সকলকে নিয়ে, যে ভগবানের নামে, শুধু তাই নয় আমি তার নামে বিভোর হয়ে যাচ্ছি এরকম কথা নয়, আরও পাঁচজন যেন তার নামে বিভোর হয়ে যায়, তাই নিয়ে বেরোতেন। শ্রীপ্রভুর ভাব দেখি দু একের হুঁশ, বুঝিত নহেন তিনি সামান্য মানুষ। ঠাকুরের কথা শুনে কারুর কারুর মনে হতো যে কিন্তু সামান্য কোনো মানুষ নয়, তিনি বিরাট একটা কিছু। ভক্তিহীন অধিকাংশ তবু যতক্ষণ হরিকথা তার মুখে করিত শ্রবণ। যারা ভক্তিহীন ছিল, যাদের ক্ষেত্রে সত্যি সত্যি কোনো ভক্তি ছিল না, তারা শুনত, যতক্ষণ ঠাকুরের কথা হতো তখন তারা মন দিয়ে শুনত, কারণ মনটা তখন ওই একদিকে ধাবিত হতো বলে তারা সেই মন দিয়ে শুনত। কিন্তু আর কি হতো, বিমোহিত থাকিতেন আনন্দ অন্তরে, তথাপি বিশ্বাস ভক্তি কেহ নাহি করে। ওই সময়ের জন্য তারা মুগ্ধ হয়ে থাকতেন, কিন্তু তারপরে আর তাদের মন আর বিমোহিত থাকতো না। আমরা এইরকম জায়গায়, আমরা তখন কলেজে পড়ি, এইখানে বসেই আমরা লোকেশ্বরানন্দজির একটা উদাহরণ শুনেছিলাম। উনি বলছেন এই যে আমরা ভগবত তত্ত্ব আলোচনা করেছি, করছি, খুব ভালো লাগছে সকলে শুনতে শুনতে। পুরুষদের বলেছিলেন অন্য কোনোভাবে নেবেন না আপনারা, বলেছিলেন বেরিয়ে যাওয়ার পরে রাস্তার ওপারে যে সিগারেটের দোকান আছে সেখান থেকে একটা সিগারেট খাওয়ার পর এক দুই তিন তিনটে টান দিয়ে যে ফুটা দিলেন, তার সাথে সাথে এই যে ভগবত কথা এতক্ষণ মনে প্রাণে পেটের ভেতরে গেছিল ওই ধোঁয়ার মতো বাষ্পাকারে সেটা বেরিয়ে গেল। মানে আমরা আমরা তখন ছাত্র, এই এখানে লীলা প্রসঙ্গ বলতেন পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ, ওনার কাছে এই উদাহরণটা আমরা শুনেছিলাম। তাই দেখুন এইখানে ঠিক তাই বলছেন, বলছেন যতক্ষণ তার কাছে আছে ততক্ষণ হরির কথা তার অমিয় অমৃত স্বরূপ বলে বোধ হচ্ছে, কিন্তু যেই তার থেকে দূরে চলে গেলেন সঙ্গে সঙ্গে আর সেই হরিকথা তার ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? বলছেন পুঁথিকার, না দেখিলে মানুষেতে ঐশ্বর্য ব্যাপার, কখনো না হয় হৃদয়ে বিশ্বাস সঞ্চার। অলৌকিক অধিক কত দেখে লোকে, কতই দেখে লোকে, তথাপি যেমন তেন কিছু না চমকে। খুব একটা কিছু না দেখালে, অলৌকিক কিছু না দেখালে আমরা সহজে মানি না। ওই ছবি থেকে ছাই পড়বে, এরকম করে হাত তুললেই ফস করে খানিকটা ছাইয়ের গুঁড়ো পড়ে যাবে, তারপরে এরকম হাওয়া থেকে রসগোল্লা তুলে এনে দেওয়া হবে, এইগুলো সেই অলৌকিক ব্যাপার, এগুলো আমরা ভালোবাসি। অত ভালো গ্রন্থ ভারতের সাধক, ভারতের সাধিকা, কিন্তু দেখবেন আপনারা যারা যারা পড়েছেন তাদের বেশি ভালো লেগেছে ওই জায়গাগুলো যেখানে তিনি স্পর্শ করে দিলেন আর সঙ্গে সঙ্গে সাধকের আধ্যাত্মিক উন্নতি হতে আরম্ভ করেছে, ওই জায়গাগুলো আমাদের খুব ভালো লাগে পড়তে। এই যে লৌকিক নয়, যে কারণে এই জিনিসগুলো আমাদের কাছে লাগে। শ্রীকৃষ্ণ যদি দু পায়ে শ্রীরামকৃষ্ণের মতো এরকম দু পায়ে দিয়ে দাঁড়িয়ে থাকতেন তাহলে কিন্তু তার মূর্তিটা অত ভালো লাগতো না। অলৌকিক একটা মূর্তি, ওই ত্রিভঙ্গ মূর্তিতে খানিকক্ষণ দাঁড়িয়ে দেখুন, খুব বেশিক্ষণ দাঁড়াতে পারবেন, ওভাবে দাঁড়ানো যায় না। কিন্তু ওই যে একটা অ্যাট্রাকটিভ পোজ, ওইটাতে আমরা মোহিত হয়ে যাই। ওই রকম হাত দুটি তুলে বাঁশি বাজিয়ে আর ওই রকম একটা পা দুটো ওরকম করে দাঁড়ালে, তাই লৌকিক জিনিস যদি দেখবেন শ্রীকৃষ্ণের এই যে লৌকিক গুণ সেটা কিন্তু আমরা এতটুকু মানি না, আমরা সেই শ্রীকৃষ্ণের অলৌকিক জিনিসগুলো ভালোবাসি। তিনি গিরিগোবর্ধন তুলেছেন এক আঙুলের ওপর, তিনি কলিয় নাগ বধ করছেন সেটা আমাদের খুব ভালো লাগে, কিন্তু তিনি গীতা ব্যাখ্যা করেছেন এটা কজন যে পড়ে, কজন যে বোঝে, কজন যে জানে, এ নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তাই শ্রীরামকৃষ্ণকে লৌকিক রূপেই তাকে দেখছেন, তার যে অলৌকিক এত কিছু দেখছেন সেটা যেন কোনোভাবে তাদের মনের উপর ছাপ পড়ছে না। আবার একটি অলৌকিক ঘটনা শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলছেন, কি ঘটিল শুনো মন ঐশ্বর্য আখ্যান, খানাকুল গণ্ডগ্রাম সুপ্রসিদ্ধ স্থান, শত শত শাস্ত্রবিদ জনেরও আকর, সুবিদিত সর্বলোকে দিক দিগন্তর, এ সময় কয়েজন পণ্ডিত ব্রাহ্মণ কার্য উপলক্ষে করে শিয়রে গমন, একদিন শ্রীপ্রভূষণে দেখা শুনা, কথায় কথায় হয় শাস্ত্র আলোচনা, শিয়রীর যত যতজন তর্ক দ্বন্দ্ব শুনে, শ্রীপ্রভুর প্রতিবাদ সিংহের বিক্রমে, সুগুড় যে তত্ত্ব নাহি আইসে ব্যাখ্যায়, বুঝান শ্রীপ্রভু হেন সরল ভাষায়, শত শত সরল উপমা সহকারে,
সুমূর্খ যে শুনে সে ও বুঝি বারে পারে যে তত্ত্ব সুগুপ্ত মহা তিনি রাবরণে উজ্জ্বল দিনের মতো উপমা কিরণে প্রভুর শ্রীবাক্যে জ্যোতি নহে বলিবার উদয় যথায় গভু না থাকে আধার। খানাকুল ওইখানে ওই অঞ্চলে তখনকার দিন, এখনো গণ্ডগ্রাম, তখনকার দিনেও গণ্ডগ্রাম ছিল, সেই সময় সেখানে কিছু শাস্ত্রবিদ মানুষজন ছিলেন। একদিন তারা এই শ্রীরামকৃষ্ণের কার্য উপলক্ষে তারা শিয়রে এসে উপস্থিত হলেন। শিয়রে এসে উপস্থিত হয়ে শ্রীরামকৃষ্ণের সঙ্গে তারা তর্ক যুদ্ধে মেতে উঠলেন। তারা যত তর্ক করতে থাকেন এবং ঠাকুরও ঠিক তার প্রতিবাদ করতে থাকেন, কেমনভাবে না সিংহের বিক্রমে একবারে জোরদার তর্ক চলছে, অথচ প্রতিকার এরকমভাবে বলছেন, সুগুরু যে তত্ত্ব নাহি আইসে ব্যাখ্যায় বুঝান শ্রীপ্রভু হেন সরল ভাষায়। এটা কিন্তু সব অবতারের জীবনের দেখবেন একটা অদ্ভুত লক্ষণ, যে যে তত্ত্ব, যে গভীর চিন্তাগুলিকে আমরা বুঝতে পারি না, সেগুলি তারা গল্পের আকারে, উপাখ্যানের আকারে খুব সহজ করে আমাদের কাছে বলেছেন। এই জাতকের গল্প দেখবেন, ভগবান যিশুর গল্প, শ্রীকৃষ্ণের যে বাণী, এগুলোর প্রত্যেকটা, শ্রীকৃষ্ণের এই একটি বাণী যদি আপনারা দেখেন দ্বিতীয় অধ্যায়ে বলছেন কীরমভাবে আমরা পড়ে যাই, একটা অদ্ভুত বলছেন, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তে সুপজায়তে সঙ্গাত সঞ্জায়তে কাম কামাত ক্রোধ বিজায়তে। ধ্যায়ত বিষয়ান পুংস, খুব ভালো করে মায়েরা এই সময়টা বুঝতে পারবেন, এই উইন্ডো শপিং করতে করতে যান না, এই যাওয়ার সময় শ্যামবাজারে ওই একটা দেখলেন একটা জিনিস ঝুলছে খুব আকর্ষণীয় চকমকে কর্তার জন্য একটা শার্ট দেখছেন, ধ্যায়ত বিষয়ান পুংস, ওইটাকে দেখে দেখা মাত্র তার কি মনে হলো সঙ্গস্তেষু উপজায়তে, ওটাকে পাওয়ার ইচ্ছা, ওটা যদি আমার কর্তার হতো কি ভালোই না হতো। সঙ্গাত সঞ্জায়তে কাম কামাত ক্রোধ বিজায়তে, ওটা আমার হবে, এই কামনা আমার মধ্যে জাগতে থাকে। আর যখন দাম জিজ্ঞেস করছি বলছে 500 টাকা, আমার কাছে 300 টাকা আছে, সব বাজার করে ফেলেছি, 300 টাকা আছে আর ট্যাক্সি ভাড়া, তাই তার মনে হচ্ছে কেন আমি ওটা পাচ্ছি না, তাই তার ভেতরে একটা চাপা ক্রোধ বাঁধছে। ক্রোধাত ভবতি সন্মোহা সন্মোহাত স্মৃতি বিভ্রমা, ক্রোধ কি করছে একটা যেন সম্মোহন, একটা জাল বিস্তার করে দিল আমার মনের মধ্যে, আমি কি করলাম জমিয়ে দোকানদারের সঙ্গে ঝগড়া করছি, 500 টাকাটাকে কি করে 300 টাকা নামানো যায়, ওটাকে বুক করা যায় কিনা, যত রকমের চেষ্টা সব রকম করছি। ক্রোধাত ভবতি সন্মোহা সন্মোহাত স্মৃতি বিভ্রমা, স্মৃতি ভ্রংশাত বুদ্ধিনাশ বুদ্ধিনাশাত প্রণশে, তারপরে এমন একটা কিছু উল্টোপাল্টা কাণ্ড করে ফেললাম, ভুলে গেলাম আমার কি সামাজিক স্ট্যাটাস আছে, এই কাজটা আমি করতে পারি কি না পারি। দেখুন মানুষ কীরকমভাবে নেমে যায়, ঠাকুর বলছেন কলম্বারা রাস্তার গল্প বলছেন, দেখুন অবতারেরই গল্প, শ্রীকৃষ্ণ তার শ্লোক দিয়ে বলছেন এই কথা। আবার শঙ্করাচার্য একটা ছোট্ট বিবেক চূড়ামণিতে একটা ছোট্ট কেন্দুগোলক ফুটবল, ওই বাচ্চারা যে রাবারের বল দিয়ে খেলে সেই কেন্দুগোলকের উদাহরণ দিচ্ছেন, বলছেন মন কেমন না কেন্দুগোলকের মতো, কেন্দুগোলককে যখন ছেড়ে দেওয়া হলো প্রথম সিঁড়িতে যে মুহূর্তে পড়লো আবার সেটা উঠলো, তো আমরা তখন ধরে ফেলতে পারি, দ্বিতীয় সিঁড়িতে যখন পড়লো আমরা ধরে ফেলতে পারি, একটু এগিয়ে গিয়ে ধরে নিলাম, কিন্তু তৃতীয় সিঁড়িতে পড়লে আর সে বল ধরা যায় না। কত বছর আগে কেন্দুগোলক একটা রাবারের বল, যেটাকে মানে যেটা তুল্য রাবারের বলের মতো, ইলাস্টিসিটি ক্ষমতা আছে যে কারণে বলছেন এটা পড়া মাত্র উঠছে তাই আমি তাকে ধরতে পারছি, আমরা ধরে নিচ্ছি যেটা রাবারের বল, সে কেন্দুগোলকের উদাহরণ দিচ্ছেন বিবেক চূড়ামণিতে শঙ্করাচার্য। অবতারদের জীবনের স্টাইলটাই তাই, মানুষের কাছে ধর্মকে সেই যুগ উপযোগী নিয়ে যাওয়া, যদি ধর্ম আমাদের নিত্য দিনের নিত্য কাজেতে যদি কোনো সাহায্য না করে তাহলে ধর্মের কোনো ভূমিকা নেই, সে থাকলো আর গেল তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। তিনি এমনভাবে বলছেন পুঁথিকার শিকার লিখছেন, সে তত্ত্ব সুগুপ্ত মহা তিমির আবরণে উজ্জ্বল দিনের মতো উপমা কিরণে প্রভুর শ্রীবাক্যে যদি নহে বলিবার উদয়ে যথায় কভু না থাকে আধার। বলছেন সে প্রভুর যে কথাগুলি বলল সেগুলি যেন সুগুপ্ত, খুব সিক্রেট থটস, মহা তিমির আবরণে অনেক কাণ্ড করে তাকে যেন লুকিয়ে রাখা আছে, কিন্তু ঠাকুর যখন বলছেন মনে হচ্ছে যেন প্রত্যেকটা কথা যেন
যেমন উজ্জ্বল দিনের মতো, দিনেতে যেরকম একটা যখন সূর্য যখন ওঠে তখন আমরা ঘর বাড়ি গাছপালা ঠিক যেভাবে দেখতে পাই ঠিক সেরকমভাবে যেন সেই যে তিনি যে তত্ত্বটি বলছেন তার ব্যাখ্যাটা আমার হৃদয়ে প্রতিভাত হচ্ছে। প্রভুর শ্রীবাক্যে যদি নহে বলিবার, উদয়ে কথায় কভু না থাকে আধার। শ্রীবাক্যের জ্যোতি মানে এরকম নয় যে তার কথা বেরোনোর সঙ্গে সঙ্গে হাজার ওয়াটের আলো জ্বলছে, তা নয়। আমার মনের ভিতরে যে অজ্ঞানের অন্ধকার সেটা ধীরে ধীরে কেটে যেতে থাকলো, যত তার কথা আমি শুনছি তত আমার মনের ভিতরে অন্ধকার কেটে গেল। তাই পুঁথিকার লিখছেন, শ্রীবাক্যে আছিল তার এত দুর্বল, তীরাধারে ধরে শুনে সাগরের জল, হীন হেও শির যায় যার প্রভুর কৃপায়, হীন হেও শির যার প্রভুর কৃপায়, সুগুরু ঈশ্বর তত্ত্ব হেসে বুঝে যায়, প্রভু শনে পণ্ডিতেরা কহি শাস্ত্র কথা, বুঝিল যাহার নাহি জানিত বারতা, আশ্চর্য মানিয়া করে বাক্য সংবরণ, শুন রামকৃষ্ণ লীলা মধুর কথন। বলছেন ঠাকুরের কথার ভেতরে এমন একটা শক্তি, একটা ফোর্স কাজ করছিল যে তার মনে হতে থাকলো যেন একটা তিলের ভেতরে, এত শক্তি বলছে একটা তিলের ভেতরে যেন সাগরকে ধরে রাখতে পারে, তা নয়, মানে যে তত্ত্বটা, যে তত্ত্ব আমার মনে হচ্ছিল শাস্ত্র বাক্য আমি বোধহয় বুঝতে পারছি না, শ্রীরামকৃষ্ণ যখন সেই কথাটা ব্যাখ্যা করে দিলেন মনে হলো শুধু একটা কথা কেন, ওই গ্রন্থে যত কথা আছে সব ধারণ করার মতো ক্ষমতা আমার ভেতরে আছে, তার মানে কি আমার ভেতরের যে শক্তি নিহিত ছিল সেটার যেন ঢাকনা খুলে দিচ্ছেন। স্বামীজি বলছেন না, রিলিজিয়ন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি অলরেডি ইন ম্যান, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দি পারফেকশন অলরেডি ইন ম্যান। দেখুন দুটো কথা বলছেন, অলরেডি ইন ম্যান আর ম্যানিফেস্টেশন, প্রত্যেকটা গুণ আমাদের ভেতরে আছে শুধু ম্যানিফেস্ট করা। আপনার বাড়িতে আপনার মা যখন অসুস্থ হয়ে পড়েন আপনি মাকে কি বলেন, মা তুমি একটু থামো আমি একটা নার্সিং ইনস্টিটিউটে যাই গিয়ে একটু সেবা টেবা শিখে আসি? তা তো করি না আমরা, আমরা থার্মোমিটার দিয়ে জ্বর দেখি, ক্যালপল দিই, বাথরুমে নিয়ে যাই, মাথায় জলপট্টি দিই, ডাক্তারের সঙ্গে কথা বলি, সময় সময় ওষুধ খাওয়াই, যেটাকে গোদা বাংলায় বলে সেবা, নার্সিং। এই শক্তি কোথায় ছিল? আমার ভেতরেই ছিল, সেটা যেন তিনি স্ফুরণ করলেন। তাই প্রতিকারের এই কথা হচ্ছে তার যেন তিলাধারে ধরে শুনে সাগরের জল, বলছে যে শুনছে তার যে তিল আধার, তার ছোট্ট যে অন্তরের যে আধার, তাতে যেন সাগর প্রমাণ শাস্ত্রবাক্য বা ভগবত অনুভূতি তাকে ধারণ করার মতো ক্ষমতা তার তৈরি হয়ে যায়। হেন হেও শির যার প্রভুর কৃপায়, সুগুরো ঈশ্বর তত্ত্ব হেসে বুঝে যায়, প্রভু শনে পণ্ডিতেরা কহি শাস্ত্র কথা, বুঝিল যাহার নাহি জানন্ত বারতা। ঠাকুরের সঙ্গে কথা বলে তাদের নিজেদের সেই পণ্ডিতদের ভেতরে যে মনের যে অন্ধকার, তারা শাস্ত্র চর্চা করছেন কিন্তু যেন তত্ত্ব সম্পর্কে অবহিত হতে পারছেন না, সেই অন্ধকারটি সরে গেল তাদের। তাই আশ্চর্য মানিয়া করে বাক্য সংবরণ, শুনো রামকৃষ্ণ লীলা মধুর কথন। সেই আশ্চর্য কথা শুনে বাক্য সংবরণ করলেন তারা, যে আমরা লোহার ব্যবসায়ীর কাছে ছুঁচ বিক্রি করতে আসাটা বোধহয় ঠিক হয়নি, অতএব মুখ বন্ধ করে থাকাটাই ভালো। এবার আমরা আবার এগোব। শিয়রিয়া প্রভু দেবে নিরক্ষর জানে, পণ্ডিতের পরাভব করিলা কেমনে, দেখিয়া বিস্ময়ে মানে আশ্চর্য ব্যাপার, তথাপি না হয় হৃদে বিশ্বাস সঞ্চার। শিয়রে যারা ছিলেন তারা তো শ্রীরামকৃষ্ণকে আগে দেখেছেন, জানেন তো লেখাপড়া বেশি করেনি, নিরক্ষর, তবু পণ্ডিতেরা তার কাছে পরাভব পরাজয় স্বীকার করে নিলেন, দেখে সকলে বিস্ময় মানছে, ভাবছে এটা একটা আশ্চর্য ব্যাপার, তথাপি না হয় হৃদে বিশ্বাস সঞ্চার। এত বড় একটা অলৌকিক ঘটনা চোখের সামনে দেখে ফেলল কিন্তু তবু মনের ভেতরে সেই বিশ্বাস সঞ্চার হলো না। অধিকাংশ লোকের নিকটে অপ্রকাশ, দু এক লোকের মাত্র প্রভুতে বিশ্বাস, নফর মুখুজ্জেলাম মান্য একজন, গ্রামতে বসতি ভক্তি ঘটে বিলক্ষণ, সেখানে নাহিক কেহ তাহার সমান, প্রভুতে আছিল তার ইষ্ট দেব জ্ঞান,
বড়ই গোপন প্রভু রাখিলা তথায় এবে শুনে লোকজন করে হায় হায় অপরের কিবা কথা হৃদুও না জানে কেবা মামা গদাধর শিকার ও ভাগিনে বলছেন সবার কাছে তিনি অপ্রকাশিত থাকেননি অনেকের অধিকাংশ লোকের কাছে তিনি অপ্রকাশিত থেকেছেন কিন্তু কারুর কারুর কাছে তিনি প্রকাশিত হয়েছেন সেদিন দেখছিলাম একটা নতুন বই বেরিয়েছে তাতে চারজনের উদ্দেশ্যে বইটি উৎসর্গ করা হয়েছে যারা শ্রীরামকৃষ্ণকে বুঝেছিল চিনু শাখারি নটি বিনোদিনী রানী রাসমণি আর মথুরান এই চারজনের নামে যারা শ্রীরামকৃষ্ণকে বুঝেছিল বাইরের লোক যারা শ্রীরামকৃষ্ণের বংশের বাইরে শ্রীরামকৃষ্ণের পরিজনের বাইরে তাই দেখলাম যে বইতে উৎসর্গ করা হচ্ছে এই চারজনের নামে চিনু শাখারি নটি বিনোদিনী রানী রাসমণি মথুরানা এই চারজনকে বইটি উৎসর্গ করা আছে এরকম কয়েকজন খুব সামান্য মানুষ জানতেন ঠিক সেই রকম তাদের মধ্যে একজন হলেন নহর মুখুজ্জে প্রভুতে আছিল তার ইষ্ট দেবজ্ঞান বড়ই গোপন প্রভু রাখিলা তথায় এবে শুনো লোকজন করে হায় হায় ঠাকুর তার সে তিনি প্রভুকে ইষ্ট দেবতা জ্ঞান করতেন কিন্তু ঠাকুর আর তার ভেতরে এমন একটা চুক্তি ছিল যে এই কথা আর পাঁচজনের কাছে কখনো প্রকাশিত হয়নি তাই আজকে যখন মানুষ এই কথাগুলো শোনে যখন মানুষ জানতে পারে তখন মানুষ হায় হায় করতে থাকে যে কি সম্পদ আমরা হারিয়েছি ঠাকুরের সেই হীরে বিক্রি করার মতো প্রথম বেগুনওয়ালার কাছে গেল তারপরে এর কাছে গেল তার কাছে গেল শেষকালে হীরে খণ্ডটা নিয়ে যখন জহুরির কাছে গেল তখন সে 100,000 টাকা দিয়ে ওই হীরেটা কিনে নিল তা ঠিক সেই রকম মানুষজনে চিনতে পারে না বলছে 100 বেগুনের বেশি একটিও বেগুন সে দিতে পারবে না এই রকম অবস্থা একটা হীরের দাম 100 বেগুনের বেশি সে দিতে পারবে না এমনকি কেউ জানতো না তার সঙ্গে যে মামার ভাগিনে যে হৃদয়টি থাকতো সেও কখনো চিনতে পারেনি কার সাথে আছে আমরা এর আগে লীলাটা করেছিলাম পুথিকার এই আমাদের ভাগিনে হৃদয় আর শ্রীরামকৃষ্ণের লীলা যখন তিনি স্পর্শ রাত্রির বেলা তিনি দেখতে থাকলেন যে ঠাকুর আগে আগে যাচ্ছে আর ঠাকুরের গা দিয়ে এত জ্যোতি বেরোচ্ছে যে রাত্রির মধ্যে দিনের বেলার মতো প্রত্যক্ষ সব দেখা যাচ্ছে তারপর যখন ঠাকুরের পায়ের দিকে তাকিয়ে দেখছেন দেখছেন এক হাত উঁচুতে আছেন তারপরে নিজের দিকে তাকিয়ে দেখছেন যে তার শরীর থেকে ওরকম জ্যোতি বেরোচ্ছেন তিনিও পা থেকে উঁচু দাঁড়িয়েছেন সেই দেবতার তিনি অংশ কিন্তু তিনি বুঝতেও পারলেন না এত কিছু দেখানো হলো তাকে তাও তিনি বুঝতে পারলেন না তার মনে হলো ঠাকুর আমার মামাই বটে আর কেউ নয় যেমন উজান ভাটা গঙ্গার সলিলে এই কানে কানে এই বয়ে গর্ভতলে জ্বলন্ত মহিমা কত হৃদয়ে দেখান তথাপি বিশ্বাস নাহি চলে এক টান এ মামা যে চাঁদ মামা মামা সকলে কখনো বুঝেন ঋধু কভু লাগে ফের ভালোবাসে প্রভু দেবে সেবে সযতনে অদ্যাবধি হেন সেবা কেহ নাহি জানে প্রভুর যখন যাহা সেবা ইচ্ছা যায় সর্বকর্ম রাখি ঋদু সর্বাগ্রে যোগায় মধুর ভক্তির কথা নারী নু বুঝিতে ভক্তি দিয়া বদ্ধ প্রভু ভকতের হাতে ভক্ত মনমত কার্য ভক্তের কথায় অসংখ্য প্রণাম করি হৃদয়ের পায় প্রভুর অপার কৃতা প্রভুর অপার কৃপা ঋতুর উপরে তা না হলে তার সেবা সাধ্য করে কারে কার ঘরে আপনি থাকেন বিদ্যমান পিতামাতা বিধির বিধাতা ভগবান তাই লিখছেন যেমন উজান আর ভাটা গঙ্গার দুটোই আছে জোয়ার হবে ভাটাও হবে কিন্তু আমরা সবসময় মনে করি গঙ্গা বই চলেছে কখনো গঙ্গা উল্টো দিকে যায় যখন জোয়ার হয় সমুদ্র থেকে জলটা ফেলতে থাকে ওপরের দিকে উঠতে থাকে আবার যখন ভাটা হয় তখন জলটা আবার সেই সমুদ্রের দিকে যেতে থাকে নিজের চোখে প্রত্যক্ষ করি কিন্তু সবসময় মনে হচ্ছে যে গঙ্গা প্রবাহিত হচ্ছে সে গানও গেয়ে যাচ্ছে গঙ্গা তুমি বইছো কেন বইছে বটে কিন্তু বইছে আবার ফিরছে বইছে দুটোই লীলা চলছে বওয়াটা যেরকম সত্যি সেরকম ফিরে আসাটাও সত্যি জলটা খানিকটা ফিরেও আসছে কিন্তু সেটাকে আমরা স্বীকার করি না ঠিক সেই রকম এত জ্বলন্ত মহিমা তিনি দেখাচ্ছেন তথাপি হৃদয়ের মনে কোনোরকম ছাপ শুদ্ধ পড়ছে না এমামা চাঁদ মামা সকলের এমামা যে চাঁদ মামা মামা সকলের
কখনো বুঝেন বিদু পক্ষ কবু লাগে ভের। এই যে মামা, যে চাঁদ মামা, যেমন চাঁদ যখন আকাশে ওঠে, এই বাড়ির অস্ট্রেলিয়ার বাচ্চাও সে দেখছে চাঁদ, ভারতের বাচ্চাও সে দেখছে চাঁদ, দুজনেই তাকে মামা বলেই ডাকছে। অতএব তার সঙ্গে প্রত্যেকের সম্পর্ক একই রকম। অস্ট্রেলিয়ার বাচ্চাটার গায়ে ঠিক এরকম স্নিগ্ধ চাঁদের কিরণ পড়ছে, ভারতের বাচ্চাটার গায়ে ঠিক সেরকম পড়ছে। তিনি সবার, সকলের প্রতি তার সমান কৃপা। সবার হতে গেলে খুব বড় হতে হয়, নাহলে সকলকে কৃপা করা যায় না, সাধারণ মানুষের ক্ষেত্রে হয় না। আপনারা দেখবেন বৃন্দেজির অ্যাসেসমেন্ট আছে, বৃন্দেজিকে মাস্টারমশাই গিয়ে জিজ্ঞাসা করছেন, ইনি কি খুব শাস্ত্র টাস্ত্র পড়েন? তো বলছে, আর বাবা শাস্ত্র সবের মুখে। দেখুন বৃন্দেজি যে লেখাপড়া জানে না, একেবারে অন্তর্য শ্রেণী। বাড়িতে ওই বাসন টাসন মাঝে মাকে খুব মুখ চুপ করে খাবার চলে গেলে, সেই মা বলছেন, তিনি সেই বৃন্দেজি বলছেন যে আর বাবা শাস্ত্র সবের মুখে, অর্থাৎ যে কথাই বলে এর প্রত্যেকটা শাস্ত্র বাক্য তুল্য, মানে ভালো কথা। মানে বৃন্দেজি ফিদা হয়ে যাচ্ছেন শ্রীরামকৃষ্ণের প্রতি। আবার অন্য আরেকদিকে, সে সময় সমাজের যারা ক্রিম ছিলেন, কেশবচন্দ্র সেন, মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দেবেন ঠাকুর, এরা যে সমস্ত যারা সমাজের ক্রিম, তারাও এসে শ্রীরামকৃষ্ণের কাছে ফিদাকে দুটো এক্সট্রিমকে যে জুড়ে দিয়েছে, একমাত্র অবতারের পক্ষেই সম্ভব। আমরা সাধারণ মানুষের, হয় আমরা ইন্টালেকচুয়াল শ্রেণীর কাছে খুব অ্যাকসেপ্টেড হই, যারা নন ইন্টালেকচুয়াল তাদের কাছে অ্যাকসেপ্টেড হই না, আবার মোটা বুদ্ধির কাছে অ্যাকসেপ্টেড হই, সরু বুদ্ধির কাছে অ্যাকসেপ্টেড হই না। এই দুজনকে জুড়ে ফেলাটা খুব কঠিন, একমাত্র অবতার পুরুষের পক্ষেই এটা সম্ভব। তাই পুথিকার এখানে লিখছেন, এ মামা যে চাঁদ মামা, মামা সকলের, এটা হৃদয়ে কখনো কখনো বোঝেন আর কখনো ফেরে পড়ে যান, মানে কখনো ভুলে যান, কখনো এমন মায়া তাকে আবৃত করে রাখে তিনি বুঝতেই পারেন না। ভালোবাসে প্রভু দেবে সেবে সযত্নে, অদ্যাবধি হেন সেবা কেহ নাহি জানে। রাগের অধ্যায় দেখবেন বলা ছিল, পুথিকার লিখছেন যে শ্রীরামকৃষ্ণ কল্পতরু বৃক্ষের একমাত্র মালি যদি কেউ হয়ে থাকে তাহলে হৃদয় রাম। যে শ্রীরামকৃষ্ণের যে অদ্ভুত এই যে গাছ, এর যে শরীর, আজকে যে আমরা ঠাকুরকে পাচ্ছি, এর যে যাদের ইয়া আছে, দেখবেন মায়ের জীবনীতে গম্ভীর আনন্দী মা লিখছেন যে মানুষ দেবতার পূজার কিছু বিধি আছে, মানুষের সেবার কিছু রীতি আছে, কিন্তু দেবতা যখন মানুষ হয়ে আসে তখন একমাত্র দেব মানবের পক্ষেই সম্ভব তার সেবা পূজা করা। তাই দেখুন আগের অধ্যায়ে আমরা দেখেছি, হৃদয় দেখলেন যে তিনিও দেবতা এবং তিনিও মানব, ওই দেবতারই অংশ, পূর্ণ দেবতা নয়, পূর্ণ মানব নয়, আংশিক দেব মানব, তাই তার পক্ষে সম্ভব হয়েছিল। তিনি ভালোবেসে প্রভুকে সেবা করতেন, প্রভু যা যখন যা মুখে বলেছেন সঙ্গে সঙ্গে সব কাজ ফেলে তিনি করেছেন। মধুর ভক্তির কথা নারী নুবুঝিতে, ভক্তি দিয়া বদ্ধ প্রভু ভকতের হাতে। ভগবান তাই মাত্র, আর কোনো পণে তিনি আমাদেরকে, তাতে তাকে জয় করা যায় না, একমাত্র ভক্তিপণে আমি তাকে জয় করতে পারি। ভক্ত মনমত কার্য ভক্তেরও কথায়, অসংখ্য প্রণাম করি হৃদয়ের প্রায়। ভক্ত যা বলেছে ঠিক তেমনি তেমনি কাজ এরা করেছেন, এবং তাই হৃদয়ের পায়ে তিনি বারবার প্রণাম করছেন। যার কথায় স্বয়ং ঈশ্বর উঠতেন বসতেন, সেই মানুষের পায়ে আমরা বারবার প্রণাম করছি। প্রভুর অপার কৃপা ঋদুর উপরে, তা না হলে তাঁর সেবা সাধ্য কার করে। কার ঘরে আপনি থাকেন বিদ্যমান, পিতা মাতা বিধাতা বিধির বিধাতা ভগবান। বলছেন তার প্রতি শ্রীরামকৃষ্ণের অশেষ কৃপা ছিল, তার কৃপা ছিল বলেই তিনি তার সেবা করবার সুযোগটি পেয়েছিলেন, নাহলে কার এত সাহস স্বয়ং ভগবান তার ঘরে এসে থাকবেন। যে কারণে এবারে আমরা এগোব, আর একটু এগিয়ে শেষ করব আজকে। আমিও দেখছি বলি সামনে আছে। হৃদয়ে ঐশ্বর্য কত শ্রীপ্রভু দেখান, শুনো হনু দত্ত কচি কুমড়ারও আখ্যান। একদিন প্রভুদেব হৃদয়ের কন, কচি কুমড়ার আমি খাইব ব্যঞ্জন। কচি কচি কুমড়া নান মিলে সে সময়, অকালের ফল সুদূর লভ পারা গায়। যেন শ্রী আজ্ঞা করিলেন গুণধাম, অমনি হৃদয়ে চলে সঙ্গে রাজারাম। রাজারাম হৃদয়ের ছোট সহোদর, কুমড়ার অন্বেষণে ফিরে ঘর ঘর।
সঙ্গে আর অন্যজন সম্ভ্রান্ত গ্রামের প্রতিবাসী মধ্যে তার প্রতিপত্তি ঢের। আগেকার দিনের মতো এরকম ছিল না, ঠাকুর খেতে চাইলেন অসময়ে কচি কুমড়ার ব্যঞ্জন খাবেন, তাই ঠাকুর কচি কুমড়ার ঠাকুরের কচি কুমড়ার ব্যঞ্জন জোগাড় করবার জন্য কুমড়ার সন্ধানে হৃদয়রাম গেলেন, সঙ্গে রাজারাম, আবার তার সঙ্গে একজন সম্ভ্রান্ত লোক। আগেকার দিনে তো বাজার টাজার ছিল না, লোকের বাড়িতে চালে হয়েছে তারা দিয়ে দিত, এমনি দিয়ে দিত, এখন মরে গেলেও দেবে না, একটা বেলফুল ফুটলেও দেবে না। তো সেই তারা বেরিয়ে পড়লেন এই সংগ্রহ করবার উদ্দেশ্যে। যে কারণে যে কোনো কারণে প্রভু দেবে যে বাটানে, না হোক অধিক মাত্র তিল পরিমাণে, তার সমভাগ্যবান নাহি কোন জন, ধন্য ধন্য জন্ম তার সার্থক জীবন। প্রভু সেবা প্রভু জ্ঞান প্রভুর ধারণা, হইলা লইয়া মানব জন্ম যাহার হল না, বিড়ম্বনা মাত্র প্রাণ অপদার্থ ছাড়, বিষয়ে আবদ্ধ জীব কেবল ঘৃণার, কখন নাহি কো তার দৃষ্টি উচ্চ দিকে, উঠুডুবু নিরন্তর নরকের দকে, শশাগরা ধরা সহ স্বর্ণ সিংহাসন, পরিপূর্ণ কোষাগার মানিক রতন, অতুল সম্পদ খ্যাতি যশের পতাকা, একচ্ছত্র অধিকার ধরণীর একা। বলছে ভগবান যার সেবা নিতে চান সে কোনো সাধারণ মানুষ নন, তার কাছে যদি তিল মাত্র তিনি সেবা নেন তাহলে জানতে হবে যে তার প্রতি তার কৃপা আছে, তার মতো ভাগ্যবান কেউ নয়। যাদের মানব জন্ম নিয়ে ঈশ্বরের প্রতি ভালোবাসা আসে না, এখানে ঈশ্বর বলতে বোঝাচ্ছে উচ্চ জীবনের প্রতি ভালোবাসা আসে না, উচ্চ ভাবনার প্রতি ভালোবাসা আসে না, উচ্চ দৃষ্টি যে করতে পারে না, যার ভিতরে উচ্চ স্বভাব জাগ্রত হয় না, তার মানব জন্ম বৃথা। কারণ বহু জন্ম এপাশ ওপাশ ঘুরে ঘুরে আমরা এক জন্ম মনুষ্য জন্ম পাই, অতএব সেই জন্মটা যেন কখনো বৃথা না যায় এটা দেখা আমাদের প্রয়োজন। যে না দেখে সে কি করে, উঠু ডুবু নিরন্তর নরকের দকে, মানে সে উঠতে থাকে ডুবতে থাকে, এই সংসার পাকচক্রে সে পড়তে থাকে, ভোগ বাসনার মধ্যে সে পড়তে থাকে। যখন মানুষ উচ্চ চিন্তা করে উচ্চ ভাবনা ভাবে উচ্চ জীবন কাটায় তাকে সবসময় যে সংসার ত্যাগী হতে হবে এরকম কোনো কথা নেই, কিন্তু যখন সে উচ্চ ভাবনায় জীবন কাটায় সে আর পাঁচজনের মতো হয় না, আর তা না হলে এরকম হয়তো দেখা গেল শশাগরা ধরাসহ স্বর্ণ সিংহাসন, পরিপূর্ণ কোষাগার মানিক রতন, অতুল সম্পত্তি খ্যাতি যশের পতাকা, একচ্ছত্র অধিকার ধরণীর একা। হয়তো এই শশাগরা পৃথিবী তার করায়ত্ত হয়েছে, তার প্রচুর সম্পত্তি আছে, তার কোষাগার পূর্ণ, তথাপি তার মনের কোষাগারের দরজা কিছুতেই সে খুলতে পারে না। ইন্দ্রকৃন্দ্রণ ব্রহ্মপ্রস্থে প্রভুর প্রভুত্ব স্থাপন, নিরন্তর যুক্ত করে দেবদেবীগণ, কিংবা গায়ে মহাবল নাহয় প্রকাশ, স্বর্গমর্ত রসাতল দেখে পায় ত্রাস, পদস্থ কিঙ্কর যম আজ্ঞাবহ থাকে, প্রবল হৃদয়ে তুলে পলকে পলকে, কিংবা শ্রুতিকণ্ঠ হেন কণ্ঠ অগ্রে যার, মহাগুরুচার বেদ বিদ্যার ভাণ্ডার, শ্বেতাম্বুজ বিহারিণী তাঁর পুত্র পায়, হীনপ্রভ দিগ্বিজয়ী বিদ্যার ছটায়, বিভূতি প্রসূত যত ঈশ্বর্য উদ্ভব, প্রভু অবতারে এবে সুলভ সে সুলভ সেসব, বরসার বাড়ি সম যেথা সেথা স্থিতি, একমাত্র সুদুর্লভ প্রভু সেবামতি। বলছে ভগবানের কাছে যখন আমরা বাহ্যিক জিনিস চাই আমরা খুব সহজে সেগুলো পেয়ে যাই। ইন্দ্র কিংবা ব্রহ্মপ্রস্থে প্রভুর স্থাপন প্রভুত্ব স্থাপন, এই সমস্ত শশাগরা পৃথিবী আমার হবে সেটার মতো তার ভাব। দেবদেবীরা যুক্ত করে আমার সামনে দাঁড়িয়ে থাকলে খুব সাধারণ ব্যাপার হয়ে যায়, পয়সা থাকলে তো লোকের সামনে হাত জোর করে দাঁড়ায়। কিংবা গায়ে মহাবলী না হয় প্রকাশ, অত্যন্ত শক্তি তেজের সঙ্গে তার কথা কেউ গীত করছে, স্বর্গমর্ত রসাতল পায়ে যেন ত্রাস। দেখবেন এই যে যখন কোনো বিখ্যাত মানুষরা একটু মাসলম্যান হন তার কথায় স্বর্গমর্ত রসাতল একবারে ত্রাসে যায়, সত্যি কি এটা সারা জীবন সে সত্যি থাকে, অথচ এগুলো পাওয়া কত সহজ। বলছে শুধু তাই নয়, প্রবল হৃদয়ে
পদস্থ কিঙ্কর জোম আজ্ঞাবহ থাকে প্রবল হৃদয়ে তুলে অলোকে পলকে। পদস্থ কিঙ্কর দাসের মতো যমরাজ, তা যিনি সমস্ত জীবনকে কন্ট্রোল করছেন, আমাদের অন্তিম গতিকে যিনি কন্ট্রোল করছেন, তিনিও যেন দাসের মতো পায়ের কাছে পড়ে থাকেন। এগুলো পাওয়া কোনো কঠিনই নয়। বলছেন এমনকি মহাগুরু যিনি চার বিদ্যার যে ভাণ্ডার, শ্বেতাম্বুজ বিহারিণী তাঁর পুত্র প্রায় হীনপ্রহ দিগ্বিজয়ী বিদ্যার ছটায়। শ্বেতাম্বুজ, শ্বেত অম্বুজ, শ্বেত হচ্ছে সাদা, অম্বু মানে জল, অম্বুতে জাত, জলে জাত পদ্ম, শ্বেত পদ্মের ওপর সরস্বতী বসে আছেন, তার কৃপায় অতি মূর্খ সে বাক পায়, সে কথা বলবার সুযোগ পায়, তার বিদ্যার ছটা বিকশিত হয়। এইসব বিভূতি সমস্ত কিছু খুব সহজে পাওয়া যায়, কিন্তু যেটা পাওয়া যায় না সেটা হচ্ছে ভগবানের কৃপা। এবং ভগবানের কৃপা আমরা একমাত্র এইভাবে পেতে পারি, ভগবানের সেবার মধ্যে দিয়ে। তাই পুঁথিকার শেষ আজকে যে অংশটা দিয়ে শেষ করবো সেটা বলছেন, সেবা সাত একবারে হলে আস্বাদন, নিশ্চয় সে বুঝে সেবা কর্মেরও চরম, সেবা বিনা অন্য কর্ম নাকি ভালো লাগে, আন কর্ম হয় লোক সেবা অনুরাগে, প্রভু সেবা কিবা কর্ম বলিবার নয়, এক কর্মে করে যত অন্য কর্ম ক্ষয়, আয়োজিলে অন্য কর্ম তাহে আন ফল, কাঠের ঘর্ষণে যেন জন্মে দাবানল, বিষ উদ্গিরণ যেন বাসুকি বর্ষণে, নালা কেটে বন্যা জল ঘরে টেনে আনে, এক কর্মে কটে করে কোটি কর্মের সূচনা, আসে যায় করে নাই কর্মের সীমা, কিন্তু প্রভু সেবা কর্মে বুঝে ফল কিবা, চরণ ফল সেবন ফল শ্রীচরণ সেবা, স্বার্থে কিংবা স্বার্থ শূন্যে সেবা আচরণ, যেই জন করে তার সার্থক জীবন, ধন্য ধন্য মহাধন্য ঋদু রাজারাম, কুমুরার অন্বেষণে ভ্রমে গোটা গ্রাম। পুঁথিকার লিখছেন যে আন কর্ম লোক পায় সেবা অনুরাগে, সেবা বিনা অন্য কর্ম নাহি ভালো লাগে। যখন আমরা মানুষের সেবা করি সে স্বার্থের সঙ্গে করি, নিঃস্বার্থভাবে করি, যেভাবেই করি, যখন মানুষের সেবা করি তখন আন কর্ম, যে খারাপ যে কর্ম, বাজে যে কর্ম, সেগুলো লোভ পেতে থাকে, তার যে খারাপ ফল সেগুলো লোভ পেয়ে যায়, সমস্ত কিছু আমার কর্মের ফল, আমার সুকর্ম কুকর্মকে ছাপিয়ে চলে যায়। ঠাকুর বলছেন না, পশ্চিমকে ফেলে চলে যাওয়া যায় না, যত আমরা পূবের দিকে যাত্রা করব পশ্চিম ধীরে ধীরে চলে যাবে। সেবার মাধ্যমে সে স্বার্থের সঙ্গে করি, নিঃস্বার্থের সঙ্গে করি, যত আমরা সে স্বার্থের সঙ্গে করলে আমাদের স্কিল বাড়ে, আর নিঃস্বার্থের সঙ্গে করলে স্কিল বাড়ে, একই সঙ্গে হৃদয়ের প্রসারণ ঘটতে থাকে। না হলে কি হয়, আমরা তো সবসময় কাজই করে যাচ্ছি, কাঠ কাটে ঘষতে ঘষতে হঠাৎ করে তাতে একটা স্ফুলিঙ্গ বেরোলো, ওই ছোট্ট আগুন থেকে দাবানলে জঙ্গল নষ্ট হয়ে গেল, নালা কেটে জল এনেছিলাম ঘরের পাশ দিয়ে জল বয়ে যাবে, যে মুহূর্তে বর্ষা শুরু হলো নদীর জল স্ফীতি হলো, সেই নালার জল এসে আমার ঘর ডুবিয়ে দিয়ে চলে গেল। আমরা নালা কেটে কুমির আনি, নালা কেটে জল এনে কি বিপদ হয় সে কথা বলছেন তিনি, কিন্তু সব কিছু হয়ে যায় যদি প্রভুর সেবা আমরা নিজেদের জীবনকে উৎসর্গ করতে পারি, স্বার্থ কিংবা স্বার্থ শূন্যে সেবা আচরণে, যেই জন করে তার সার্থক জীবন, ধন্য ধন্য মহাধন্য ঋদু রাজারাম, কুমুরার অন্বেষণে ভ্রমে গোটা গ্রাম। এটা একবারে সাসপেন্স থাকলে পরের দিন বা পরের বারে এইটা নিয়ে আলোচনা হবে, এইখানে আজকে আমরা কি শেষ করব। প্রভু বলছেন যে স্বার্থ শূন্য বা নিঃস্বার্থ সেবা, যেভাবেই হোক সেবা করার কথা আমাদের বারবার বলছেন, আমাদের নিজের ব্যক্তিগত জীবনের মানোন্নয়নের জন্য, সেটা যেন আমাদের জীবনে পাথেয় হয়ে থাকে প্রভুর কাছে, এটা আমাদের প্রার্থনা। দুর্গা পুজোর আগে আর পুঁথি হবে না, তবে মহালয়ার দিন 23 তারিখ, বুধবারের পরিবর্তে মঙ্গলবার 23 সেপ্টেম্বর এখানে আগমনী গান হবে এই জায়গায়। আজকের মতো পুঁথিপাঠ এখানেই শেষ। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী,
জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ রেণু মাগে অধম ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। এইবারে মাত্র তিনটে শান্তি দেওয়া হয়েছে।